নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে কালীপুজো, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। কালীপুজোর পরই অনুষ্ঠিত হবে অবাঙালি সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। এই সময় অবাঙালি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন নদী ও পুকুরে সূর্যদেবীর আরাধনা করতে আসেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের পাশিখানা এলাকায় বাঁকা নদীর ধারে পূর্ণাত্রীদের জন্য বাঁধানো ঘাটের ভিত্তিপ্রস্তর হল শনিবার। ওই ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকতের উদ্যোগে এই ঘাট নির্মাণ হচ্ছে। এদিন ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ। যেহেতু কদিন পরই অনুষ্ঠান, তাই আজকে সেই ঘাটের কাজ শুরু হয়েছে। সেই পুজো অনুষ্ঠানে আমি এসেছি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ আসছেন। আমি এসে এক কড়াই রাস্তা ফেলে দিয়ে গেলাম এবং আমাদের যে যত তাড়াতাড়ি সম্ভব ছট পুজোর আগে আমাদের হয়ে যাবে এবং মানুষের প্রচুর কাজে লাগবে, কারণ এখানে আমরা প্রতিবারই ছট পুজো উদ্বোধনে আসি। হাজার হাজার মানুষ এখানে সূর্যদেবের পুজো করার জন্য এই ঘাটে আসে। সেই ঘাটটাকে ভালো করে দিলে খুবই ভালো হবে, মানুষের খুব কাজে লাগবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।